এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। সুখের সেই ঘর, ছোট্ট একটু অবসর। চেয়েছি সুখের সেই ঘর, ছোট্ট একটু অবসর। তবু আছে খোঁজার নেশা, যার নাম ভালোবাসা। খুঁজছি শুধু খুঁজছি খুঁজছি ভালোবাসা যার নাম ভালোবাসা। বহু দেশ ঘুরে ঘুরে এলাম নিজের দেশে, মিটে গেছে সব কিছু আশা, তবু খুঁজছি শুধু খুঁজছি তবু খুঁজছি শুধু খুঁজছি খুঁজছি ভালোবাসা যার নাম ভালোবাসা। কাকা চাই? নমস্কার, অখিলেশ কাকা, মানে অখিলেশ মিত্র আছেন? আপনি? আমি আর্চিসমান রয়। ও, কোথেকে আসছেন আপনি? আমি আগে ফিলাডেলফিয়া থেকে আসছি। উনি আমার বাবার খুব বন্ধু, আর আমার জীবনে ওনার সঙ্গে একটু দেখা করা যাবে? বড়মা, বাবু ডাকছেন আপনাকে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। আচ্ছা। নাও, চা নাও। রাখো। সোয়া 7টা বাজে, বাজারে যাবে তো? পরশু তো গেলাম। আমি কি সব খেয়ে ফেলছি নাকি? হ্যাঁ, সব কথার উল্টো মানে করা মেয়েদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কথা যেমন ছিলি তোমার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বিজন নাগ বলছি। ও নমস্কার নমস্কার। না 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 না, ও দামে দিতে পারবো না, না 200 নিচে কিছুতে সম্ভব না। অর্চি, বাড়ি চিনতে তোর কোনো অসুবিধা হয়নি তো? উফ, কত বছর পরে তোর সঙ্গে, 20 বছর হবে বল। 1982, 20th April। চাপ, তুই আছিস কদিন? আর তোর ওখানকার ঠিকানা কি? শুনেছি তুই নাকি ওখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। হ্যাঁ রে, তুই কি এখানে অফিসের কাজে এসেছিস? একটা বিশেষ কাজ আছে। বিশেষ কাজ? একজনকে প্রণাম করে তার আশীর্বাদ নিতে এসেছি। কে? যার প্রেরণা, সাহায্য আমাকে নিজের হাতে জীবনটাকে গড়তে শিখিয়েছিল। কে তিনি? তুই চিনবি না, অখিলেশ মিত্র, বাবার বন্ধু। আরে দিদি, তোর ছেলে মেয়েরা আমি অ্যাডাপ্ট করতে চেয়েছিলাম, কিন্তু ওনার। তাহলে সারাদিন বাড়িতে একা, মানে ডেডিকেটেড হাউসওয়াইফ, তাই তো? ছাত্রী ঠেকাই, লেডি ব্রেভেন। আরে অত বই নিচ্ছিস কেন? লাগেজ ভারী হয়ে যাবে যে। এনে চাদরটা রাখ, রাতে ঠান্ডা পড়তে পারে। আর এতে একটু মশলা আছে, রেখে দে। আর তনুর এই জামাটা দেয়, খুব ভারী না, অথচ বেশ গরম, এটাও রাখ। মা, আমি ইনাফ নিয়েছি, তাছাড়া ঠান্ডা কোথায়? আরে কলকাতায় ঠান্ডা নেই, বাইরে এখন ঠান্ডা পড়ে গেছে। তাছাড়া কোথায় শুবি, কোথায় থাকবি, তা তো কিছুই ঠিক নেই। নে, তাড়াতাড়ি সব গুছিয়ে নিয়ে আমি তোর জন্য একটু খাবার টাবার করে দিই। আমার দিদিমা? হ্যাঁ, তা তিনি কি জীবিত? हाँ देशे बाड़ीते थाकेन তিনি কি জানেন যে তার দেওয়ার নামে তুমি অপব্যবহার করছো মানে 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 হচ্ছে গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন বিশ্বায়ন আর বাজার অর্থনীতির যুগে তুমি চেষ্টা করছো ভ্যান গগ বা সেজান বা ধরো রামকিঙ্কর হবে আরে বস এখন কর্পোরেট ব্যাকিং না থাকলে কোনো ট্যালেন্টেরই কোনো দাম নেই বুঝলে পাঁচ তারা হোটেলে সুইট নিয়ে থাকেন কিন্তু এক্সিবিশনে খালি পায়ে হাঁটেন নায়ক নায়িকাদের ছবি আঁকছেন আর একেই মুছছেন আর তারই দেওয়া পার্টিতে মিডিয়া পিপল 6 পেগ সিবাজ রিগাল পে দিয়ে দেই দেই করে নাচছেন কি কিছু বুঝলে হ্যাঁ বুঝলাম তা তোমার বায়োটি কি উদ্যমুখী অনেক কারণ আছে বাঁকুড়ার অধরচন্দ্র দাস খেতিবাড়ি করে সংসার চালান তার তৃতীয় পুত্র শ্রীমান সম্মিত দাস উচ্চ শিক্ষার্থে যাবতীয় শিল্পী হবার সৎ সম্ভাবনা নিয়ে এলেন আর্ট কলেজে এসেই তিনি ঠিক করলেন শিল্পী হবেন তা ভাই এসব পাঠ ছাড়ো এসব কাজ ছেড়ে বলো যাচ্ছ কোথায় যাচ্ছি তবে দু একদিনের মধ্যে ফিরে আসবো চিন্তা করিস ওকে শোনো ছেলে মেয়েরা কলকাতা অভিজাতি ক্লাবের তরফ থেকে আমাদের সম্পাদক মহাশয় শ্রদ্ধেয় শ্রী মাধব দাস ব্যানার্জি তোমাদের দু কথা বলবেন আসুন স্যার আসুন বলুন যৌবনের ধর্ম অজানাকে জানা তাই তো কবি বলেছেন জীবন মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনাহীন আমাদের অভিযাত্রী ক্লাবের উদ্দেশ্য হলো প্রকৃতির রহস্যকে মানুষের কীর্তিকে নতুন নতুন রূপে আবিষ্কার করা প্রতি বছরের মতো এবারেও আমরা এই অভিযানের ব্যবস্থা করেছি তোমাদের সাথে আছেন শ্রী নিতাই গড়গড়ি আর তাতিয়ানা গড়গড়ি এদের পরিচয় আর নতুন করে কিছু দেবার মতো কিছু নেই তবুও আমি সামান্য কিছু না বলে পারছি না তাতিয়ানা সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক মহিলা কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন উনি 51 জন প্রতিযোগীর মধ্যে 51তম স্থান অধিকার করেছিলেন এই যাত্রায় এনারা তোমাদের দায়িত্ব নেওয়ায় আমি একেবারে নিশ্চিন্ত তোমাদের এই যাত্রায় আমি ক্লাবের তরফ থেকে তোমাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জয় হাততালি দাও হ্যাঁ স্যার হ্যাঁ আমাদের 11 জন সদস্যের মধ্যে 10 জনকে আমরা পেয়েছি আচ্ছা আচ্ছা তো আমরা এদিন নিয়ে শুরু করি হ্যাঁ স্যার এখনো তো আসলো না সম্বিত এখনো তো আসলো আমি এসে গেছি স্যার আরে ওই তো এসে গেছে আয় 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 স্যার আই এম ভেরি সরি সরি স্যার ভেরি সরি স্যার আমার জন্য দেরি হয়ে গেল সবার সরি স্যার আমি অভিযাত্রী ক্লাবের 13 বার্ষিক যাত্রার শুভ সূচনা করছি ক্লাব সীমানা পেরিয়ে কোনো বাধা সে মানে না ইশারা নদীর মতো উছল ধারা কোনো কিছুতে কিছু টানে না এই তো জীবন চলতে জানে থামতে সে তো জানে না পাবো কি পাবো না নেই সে ভাবনা কোথায় যাবো আর কোথায় যাবো না আমাদের এখানে এটা শেষ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যাকে স্মৃতিতে ধরে রাখতে আমরা আজ আনন্দে মেতে উঠব। ঠিক বলেছো, একেবারে ঠিক বলেছো। আজ আর কোনো বাধা নিষেধ নেই, তোমাদের যেমন খুশি তেমন করতে পারো, গাইতে পারো, নাচতে পারো, যা ইচ্ছে করতে পারো। আগে তোমাকে দিয়ে শুরু। দেখো দেখো বয়সটা শুয়েছে, এইসব গান কি পারবো? अरे वो देने वाला आए जब देने पे तो किसे क्या दे दे कहाँ कोई जाने ना हो रमा ho rama ho rama ho rama ho rama ho rama हाँ ऊपर वाले की है तिजोरी बहुत बड़ी सोने चांदी से भरी हीरे मोती से जड़ी चाँद सूरज ताले सितारों की है कड़ी वहाँ तक देर लिखे कोई जादू की छड़ी किसे वो छूले कहाँ कौन घड़ी कोई जाने ना और रमा अरे वो दिन वाला आए जब दिन पे तो किसे क्या दे दे कहाँ कोई जाने ना প্রাণবল্লভ আমি তোমা বই আর জানি না আমি তোমা বই আর জানি না তুমি শ্যাম আমি রাধা তুমি সুর আমি গাধা ওরে বাবা রে সোমেশ তুই একটা গান গা এবার আমি না 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 প্লিজ আরে গান সেদিন দুজনে দুলেছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলনা সেদিন দুজনে দুলেছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলনা ছাড় তো তোর এই প্যান্তানানি গান এত দূর থেকেও না তোর ওই বাঁকড়ো স্মেল আমি পাচ্ছি যত সব খেতে বাড়ি পাচ্ছি আচ্ছা ওই লোকসঙ্গীত ধার না তোদের একটা কি যেন আছে না ওই ঝুমুর ঝামুর ডান্স পাচ্ছি একটু একটু রসকস নিয়ে ধার না বাবা সরি ও সমস্ত গান আমি জানি না এই তো বস চান্স পেও দর বাড়াচ্ছ এ থাক থাক যত সব এদিন না কলকাতা এলে পরে সব রবীন্দ্রিক প্রেম জেগে ওঠে আফটার আমরা এতদিন কলকাতায় রয়েছি আমাদের সব নেই কাজ আচ্ছা আচ্ছা এই শুন এই তোর কর্ণাটকের গানটা আছে না ওটা ধর তো ডুঙ্গলে আদিকে পারে চলে টিকে মেরে মাইনে কেব ওকে না আজ দিলে ডুঙ্গলে মেরে আদিকে চলে মেরে আজ না নে দিল সাথ মে রে পাইলে আমাদের এই বইমেলা ২৪ বছরে পা দিল। প্রতি বছরের মতো এবারেও আমরা প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিখ্যাত বিজ্ঞানী ডক্টর আর্চিসমান রায়। জীব বিজ্ঞানের ক্ষেত্রে তার সাম্প্রতিক গবেষণা প্রাণের উৎপত্তির রহস্যকে জানবার পথে এক বিরাট ভূমিকা নিয়েছে। আমাদের মধ্যে তাঁর এই উপস্থিতি ভবিষ্যৎ চলার পথে পাথেয় হয়ে থাকবে। তাঁকে আমরা অন্তরের শ্রদ্ধা জানাই। এখন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি স্বরচিত কবিতা পাঠ দিয়ে। পাঠ করছেন রঞ্জাবতী মিত্র। নমস্কার। নমস্কার। সেই দিন মনে মনে কত সাজিয়ে গুছিয়ে ভাবি, আসল কথাটা কখনো যায় না বলা। দ্বিধা আর ভয় অকারণে মারি উকি, অজানা নেশায় তারই তো এ পথ চলা। বাঁকে বাঁকে শুধু অনিশ্চিতের দ্বন্দ্ব, স্বপ্নের চাল ছিন্ন হওয়ার দ্বন্দ্ব, টানা পড়েনের ছন্দে কাঁপছে মন। ভালো মন্দের দোলায় সারাটা খুন ছিলাম তো বেশ বনের হরিণ হয়ে, ক্ষিপ্র গতিতে সময় মারিয়ে চলা। জীবন রসের বিয়েনের মৌতাতে সুরভিত ছিল অমলিন সেই খেলা। অভিমানে আজ যে কথা যায় না বলা, সেই কথাগুলো আছড়ায় মন তটে। জানি ফিরবে না, ফিরবে না কোনো দিনও। দুর্বার ঝড়ে হয়েছে যা বিলীন। আরে শোন শোন, তুই কিন্তু ছবিটা না দেখে এসব বলে যাচ্ছিস। ওটা কিন্তু প্রকৃত অর্থে মেয়েদের প্রতিবাদের ছবি। যাই যাই লেসবিয়ান রিলেশন, মাই গড! যাই বল আর তাই বল, এই রাস্তাতে কিন্তু পুরুষদের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না। এই সম্বিতের খবর কি রে? ধুর, এক্সকারশনের পর কোনো খবরই নেই। তাই তো। রাম কিঙ্কর মশাই নাম শুনেছিস? রাম কিঙ্কর মশাই কিন্তু মাঠে ঘাটে কাজ করে রাম কিঙ্কর হয়েছে। আর আমাদের উনি কিন্তু এই কলকাতা শহরে কংক্রিটের জঙ্গলে জানলা দরজা সব বন্ধ করে আর্টি হওয়া, মানে আর্টিস্ট হবার সাধনা করছে। কি হলো, তোমরা সবাই আমাকে দেখে চুপ করে গেলে? আমি কি সুরলোকে তাল বাংলাম? না না, কিন্তু আপনি এখানে আসতে নেই। জানো রঞ্জা, একদিন আমিও তোমাদের মতন দলবল নিয়ে, অবশ্য এখানে নয়, কফি হাউসে, কলেজ স্ট্রিট কফি হাউসে, হইচই আড্ডা, একদিন না যেতে পারলে সবকিছু কিরকম বিস্বাদ লাগতো। তা তোমাদের তো যাওয়ার অনেক জায়গা আছে, নন্দন, একাডেমি। আরে এদের সঙ্গে আমার পরিচয়টা করে দিলে না। আই এম সো সরি। ও হচ্ছে দীপক মিত্র। হ্যালো, নমস্কার। ও হচ্ছে মিতালি চক্রবর্তী, সন্দীপা ব্যানার্জি, রিনা মন্ডল, আর এ হচ্ছে শ্যামল কুন্ডু। হ্যালো, নমস্কার। রঞ্জা, রঞ্জা দেখ না কে এলো। आपने? Congrats, I mean, अभिनंदन। हाँ, thank you। किंतु क्या नो? दाम। ऐसे, अवलाय देखा, रंजाबोती मित्र। हाँ, किंतु ताजुन्ना। बोलची। तबोले शौकते कि इखने रास्ते दानी है। ये माँ, अपने प्लीज वेटर आशुन, प्लीज। चलो। आशुन, प्लीज वेटर आशुन। पत्रिकार ऑफिसे फोन करे तुम्हारे ठिकाना टा। भावलम कोबी के जाऊँ चीनी। कौन नीचे थी क्या ये? आपने प्लीज बोशुन ना? हाँ, बोश। अमी आशी। माँ, ओमा। क्या होलो की? अरे चलो ना देख रही हूँ, चलो न चलो ना माँ, माँ बिराट विज्ञानी है, वो पढ़ा चला, चलो ना माँ हाथ तक धोते जाते बाबा, इश्वर नहीं जाओ तो, उनका हाथ तक सब नोंगरा, अमर माँ, काकी माँ, ओर्ची तुम्हें Thank you. अरे रंजा, बोशो। परीक्षा तो ऐसे गलो, तब प्रिपरेशन कौन दूर? ठीक है चे। Very good. दाओ। की? अरे शेदिन बोला ही लाम ना, तुम कोबितार खादा? की बाप चो? ना मनी आपनी शुद्ध ताछरा अमरुषो क्या है? रंजा, छोट्टो ये टुकु बीजर मुद्दे लुकिया था कि विशाल एक टकाच, तार फूल, फल, सब किचुनिये, तार बड़ो हवा, तार बीचे थकर जोन्नो दौरकर है एक जोन मालीर, तुम्हार कोविता सुने किचु मोने कोड बनना, आपनी की बाबा रिंग शुद्ध करा चुन्नो देखो रंजा, लड़ाई करे जे मानुष निजेर परिचिति गड़े तोले, से कखनो काउके असम्मान करे ना। तुम्हार कविता आमार भालो लेगेछे, मने होयेछे सुंदरके मानुषेर काछे तुले धरा उचित, ताई भेबेछि तुम्हार कविता संकलन प्रकाशेर कथा। आमी दुखित, भूल बोझार जन्य। ता कबे पाच्छी तुम्हार कवितार खाता? देखी। देखी बोले चल बना काल के ओके आ तो की खावे बोलो आइसक्रीम वैनिला गुड दुटो आपनी आइसक्रीम तुम्हार सम्माने This is the Star TV Network. And you're watching the Star News Channel. कावेरी जल विवाद पर कर्नाटक के मुख्यमंत्री दिल्ली में सर्वदलीय बैठक की। बोलो। कितने बोल सुना आलोचना थी? बोलो ना सुनची तो। जोरीरी आलोचना इकने इसे बोल सुना एक तो। बोलो। सामने इलेक्शन। ये बात जीते आमी मंत्री। तार पर? बोलती बोशो। देखो, इलेक्शन लड़ते फंड लगे। शेतुलाकी। रेस्तो। तुम्हार भाई तो डॉलर ही रोजगार बैचलर वो तो पोशा खावारो तो क्यों ताई बोल चिलाम ची किशोर बाबुल तबुल कथा बोल चु आगामी अप्रैले तुम्हार प्रिंसिपल रिटायर करवे और तुम्ही 12टा बच्चोर प्रोफेसर हुई काटिए दिले ये प्रिंसिपल तो तुम्हारी रूममेट छिलेन और क्वालिफिकेशन्स तो तुम्हारे से आहामोरी किछु नय लवण्य तुम्हें एक तो साहाय्य करले प्लीज प्लीज अरे सर आपनी सुनो তোমার কাজে সুনাম আছে বলেই তোমাকে একটা দায়িত্ব দিতে চাইছি হ্যাঁ কিন্তু সময় বড় কম কাজটা বলুন 2080 এই শেয়ারে কাজ হয় স্যার আপনি আমায় স্মরণ করেছেন এই না যথেষ্ট শোনো একটা বীর ব্যাপারে তোমাকে একটা পাত্রী জোগাড় করতে হবে বুঝলে ডিটেইলটা বৌদির কাছে জেনে নিও কেন কোনো গোলমাল আছে নাকি হাসি এলে বলবো কোন তুমি একটা ফোন করে সন্ধ্যাবেলা চলে এসো না আচ্ছা হ্যাঁ আর একটু তাড়া আছে চলি হ্যাঁ বসুন বৌদি বসুন অনেক কাজ ফেলে এসেছি বৌদি রঞ্জার বিয়ের ব্যাপারে কিছু ভাবলেন তোমরা পাঁচজন আছো আমি আবার এটা ভালো ছেলে পাওয়া গেছে বিদেশে থাকে অবশ্য বয়সটা একটু বেশি দিকে আর এত তাড়া কি আছে ঠাকুরপো আর আজকালকার বিচারে রঞ্জার কি বা এমন বয়স হয়েছে না না ভালো ছেলে পাওয়া ঠিকই তবে রঞ্জার মাত্রাও তো জানতে হবে সামনে ওর এমএ ফাইনাল পরীক্ষা জীবন সম্বন্ধে কি প্ল্যানিং সেটাও তো আমাদের এটা একটু বাড়াবাড়ি বৌদি রঞ্জা ওইটুকু মেয়ে ওর মতামত নিয়ে যদি আমাদের এখন ওর জীবন নিয়ে ঘটনা আর ওই জানবে না ঠিক আছে বিরক্ত হও না ঠাকুরপো আমি জানি তুমি আমাদের সবসময় ভালোই চাও তবুও আমায় একটু সময় দাও আমি আসি 不说。嗯。啊。स्टेट एग्जिबिशने मात्र एक सप्ताह बाकी नाम दाओ नी आमी ৩:৪০ ट्रेने चले जाच्छी পালাচ্ছো নিজেকে আজ 18 দিন ধরে এভাবে লুকিয়ে রেখেছো কেন অধিকারের ব্যাটা আমি টপকাতে চেয়েছিলাম জোর করে রঞ্জা কিন্তু পরে আমি ভেবে দেখলাম আমি যেখান থেকে এসেছি সেটা জানার পর তোমার মা তোমার পরিবারের লোকজন কখনো আমাদের সম্পর্ক মেনে নেবেন না এই ভুল করার জন্য আমি ক্ষমা চাইছি বাহ বাহ শুধুমাত্র কটা শব্দ খরচ করলে সমস্ত সম্পর্ক মুছে ফেলতে পারো না এই না হলে পুরুষ হাজার হাজার বছর তোমরা এরকম ছোট একটু ভুল করে গেছো আর তার খেসারত দিয়েছি আমরা মেয়েরা কিন্তু কেন শিল্পী সত্যকে ভয় পায় না এই কথা তুমি একদিন আমাকে বলেছিলে না আর আজ তুমি রঞ্জা प्लीज सम्बित से दिन तुम्हार अपमान आमार बुके बेजे छिलो किन्तु आज तुम्हारी पालानोर चेष्टा तार चतुर गुण होये आमाय़ कुड़े कुड़े खाच्छे ना सम्बित ना ये आमी मेने नेब ना रंजा सम्बित তুমি হেরে গেলে আমি যে নিঃস্ব হয়ে পড়ব রঞ্জা हाँ खूब सुंदर छविगुलो अरे अरे ये तो आमार बंधु सम्बित इनी डॉक्टर आर्चिसमैन रॉय 35-36 नम्बर छवि दिता ओरी ओ देखो ना अरे वो आबार आपनी हलो कबे थेके अच्छा 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 सॉरी देखो छबिर जगते आमी एकजन इंट्रुडर माने मूर्ख बोलते पारो छबि आमी देखते भालोबासी देखियो ओई तार थेके जा ज्ञान आमार তা তোমার ছবি তো ভীষণ চোখ টানে নিজেকে এইভাবে লুকিয়ে রেখেছো কেন এতদিনে আমার রঞ্জা সব বন্ধুর সাথে আলাপ হয়ে গেছে একমাত্র তুমি ছাড়া অবশ্য রঞ্জার মুখে আমি তোমার কথাটাই বেশি শুনেছি তোমার তো প্রাউড হওয়া উচিত তুমি বাঁকুড়ার ছেলে যামিনী রায়ের জন্মস্থান তা আজকের এই আলাপের মুহূর্তটাকে সেলিব্রেট করা যাক এক রাউন্ড কফি দিয়ে কি কফি চলবে তার চেয়ে বরঞ্চ ফুচকা দিয়ে সেলিব্রেট করলে ভালো হয় না নট ব্যাড অ্যাকচুয়ালি আচ্ছা হুম ওকে 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 হাত রাখো আরে ধরো ভাই ভেরি গুড কবি শিল্পী বিজ্ঞানী আজ আমাদের বন্ধুত্বকে ফুচকা দিয়ে সূচনা করো ফুচকা হ্যাঁ চলো ওকে আরচি এগুলো খবরের কাগজের অফিস থেকে এসেছে এই নিয়ে 4টে প্যাকেট হলো নে তুই দেখ দেখে একটা কিছু পছন্দ কর দেখ দিদি নেহাত তুই জোর করছিস তাই নইলে আমার এসব ব্যাপারে তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর তো না রে पाँच जोने पाँच कथा बोल बे। कोनो कथा सोना रामार किंतु समय नहीं। हाँ, शेतो देखते ही पाची तो जे समय नहीं। वो समस्त तो छोटे-छोटे छेले में गुलो के निये सारा दिन होई चोई कोर्चिश। तू ही कोता ते के जान ली? वही, हमार छात्रीर बोन श्रेया। कथा कथा तोर कथा उठलो, तखुनी बोल्लो। ओ, जानिस दीदी, ये छेले में गुलो साथे नाम इसले बुझते पारताम ना। एरा प्राणशक्तिते माने की बोले ओटाके भरपूर भरपूर এই রে 5:30 বেজে গেল আমি চলি রে আর একটু বস না বাবা না না এতক্ষণে ওরা সব নন্দনের সামনে জড়ো হয়ে গেছে আমি চলি খুব ভালো ছবি এসব পড়া কথা বলবো এগুলো কি করব ইউ আর এট ফুল লিবার্টি তোর যা ইচ্ছে তুই তাই কর শোন আমি আসি প্লিজ গুড ভেরি গুড আচ্ছা শোনো বিজনের নাম্বারটা কত 475 কত 5692 5692 92 তুমি যে মনে রেখেছো এই তো যথেষ্ট এখন আর এসব কে মনে রাখে না না ওসব বললে তো আমি আর শুনবো না আপনাকে আমি একবার ওই দেশে নিয়ে যাবই জীবনে অর্ধেকের উপর তো কেটেই গেল এখন আবার ওই দেশে গিয়ে ও হ্যাঁ রঞ্জা তোর কে বন্ধু আসবে বলেছিলি ও হ্যাঁ এবার এসে যাবে দেখুন না চেষ্টা করে আমি তো এত বছর পর মাকে বাড়ি থেকে বের করতে পারলাম তাও অবশ্য আপনারই জন্য আপনি যদি ওরমভাবে হাত ধরে না বলতেন তাহলে মা কিন্তু সম্বিত এদিকে না বাঙালিদের উন্নতি দেখতে পাচ্ছি কেন রাইট অন টাইম মানে একেবারে ঠিক সময় ও মা সম্বিত দাস গভর্নমেন্ট আর্ট কলেজের ফাইনাল ইয়ার আমাদের কলকাতা অভিনেত্রী ক্লাবেরও মেম্বার না না থাক থাক বাবা বসো একদিন আমাদের বাড়িতে এসো আচ্ছা হ্যাঁ এসো এখানে বল একেই বোধহয় বলে হংসর মধ্যে বক যথা মানে একদিকে কবি আরেকদিকে চিত্রশিল্পী একেই বোধহয় বলে বিদ্যা বিনয়ম না না বিনয়ম বিদ্যা ও মাই ইউ ফ্যান্টাস্টিক বিদ্যা বিনা না না বিদ্যা দদাতি বিনা হ্যালো ম্যাজনা স্পিকিং সরি আন্টি এটা মাম্মির নাম্বার নয় আপনি আপনি যদি মাম্মির নাম্বার চান প্লিজ নোট ইট ডাউন 9831017572 সরি টু ডিস্টার্ব ইউ ম্যাডানা হ্যালো আমি শ্যামল বলছি কে লাবণ্য না না সংযত বাড়িতেই আছে আসলে আমি ওর মোবাইলটা নিয়ে বেরিয়েছি কি বলছো কামিং সানডে বেলা 12টা Okay, okay, okay. Thank you. Thank you very much. Thanks a lot. huh? What? Madeline? I mean, I'm not sure about Madeline. Shadi? Madonna? তুমি দু-একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারো তো? I will try. Madonna, where are you the shadi? Oh, disgusting, Dad. বালোটা তো ভিজে গেল 2 মিনিট বাকি আছে ওই তো অর্চি এসে গেছে অর্চি এদিকে ম্যাডোনা মনে থাকে জানো বাই হুক অর বাই ক্রুক আয় অর্চি বস লেট মি ইন্ট্রোডিউস মিস্টার হালদার এ হচ্ছে আমার ভাই ডক্টর অর্চিষ্মান রায় নমস্কার নমস্কার और अर्ची इनी मिस्टर श्यामल हालदार रियल एस्टेट डीलर उन्हें रिसेंटली স্টেটস থেকে ইম্পোর্টেড বিজনেস করছেন। আচ্ছা আচ্ছা। ইনি হচ্ছেন মিসেস সংযুক্তা হালদার। নমস্কার। আর এই হচ্ছে এনাদের একমাত্র মেয়ে ম্যাডোনা। হ্যালো। নমস্কার। আবার নিজের মুখে বলাটা ঠিক হবে না, ওর সামনে তো নয়, ও কিন্তু খুব বিদুষী মেয়ে। কি নেবেন? রাম, হুইস্কি, বিয়ার? কফি পাওয়া যাবে? বিয়ার। আপনারা আমাকে নিয়ে ভাববেন না। ম্যাডোনা, ও মামি, প্লিজ ডোন্ট ওয়ারি ফর মি। সংযুক্তা, হঠাৎ একটা আর্জেন্ট কাজের কথা মনে পড়ে গেল, আমাকে একটু শপিং এও যেতে হবে। আচ্ছা প্লিজ, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে চলে আসি। আচ্ছা লাবণ্য, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আর সংযুক্তি তোমাকে অ্যাকম্পানি করতে পারি? অফ কোর্স, ইফ ইউ অ্যালাউ আস। উইথ প্লেজার। আচ্ছা ঠিক আছে দিদি, তাড়াতাড়ি। ওকে। হ্যাঁ, আমরা লাঞ্চ কিন্তু একসঙ্গে করব। ওকে। আপনার নামটা ভারী মজার। রাফায়েলের একটা বিখ্যাত পেন্টিং আছে, ম্যাডোনা। আজকাল অবশ্য সেই নামে একজন মহিলা আমেরিকা তোলপাড় করছে। ভেরি আগলি। ওয়েল, এন্টারটেইনমেন্টের ভাষা তো বদলাবেই। থ্যাংক ইউ। আপনি কিছু? নো থ্যাংকস। কোথায় যাচ্ছিস? কোথায়? নসিটিং দিদি। অর্চিপ, গভর্নর স্যার একটা কথাও বানানো না হলো, কিন্তু রেজাল্ট তো দাব্বা। একটা পাকা ঘুঁটি সাজানো গেম, তোমাকে কোনো দায়িত্ব দেওয়া না। মেয়েটার একটা লেটেস্ট ছবি পর্যন্ত তুমি না। ওটা পেরেছি, ওটা কোনো রকমে ম্যানেজ করেছি। তবে গ্রুপের মধ্যে ওর এই পড়ার টেবিল থেকে, টেবিলের ড্রয়ার থেকে তাড়াতাড়ি দেখি স্যার, দেখি এই যে এই বাঁ দিক থেকে 2 নম্বর। ও কই দেখি। দেখতে তো ভালোই। এম এ ফাইনাল ইয়ার, ইংলিশ। মনে হয় অপছন্দ হবে না। সওয়ালই নেই, তোমার সিলেকশনই তো ফাইনাল। তাহলে ছবিটা ওকে দেখাবো না বলছো? ঠিক আছে। না না না, আমার কাছে থাক। কালকে না হয়। আমার কোনো চেষ্টা ত্রুটি নেই স্যার। একজন বিধবা মহিলা আর একটা বাচ্চা মেয়ে। আচ্ছা তোমার ব্রেনটা কি ওই তামা পিতল দিয়ে বানিয়েছো? একদম নিরেট। সামনে আমার এত বড় একটা দায়িত্ব, মিড টার্ম ভোট, আমি মন্ত্রী হব। তোমাদের মতোই 10 জনকে নিয়ে, মানে তোমরা কাছের লোক, তোমাদের সুখ দুঃখ নিয়ে তো, মানে আমার আর কি আছে বলো? আপনার কি আছে? আপনি মন্ত্রী হবেন, আপনার কি আছে? আমাদের জন্যই। হ্যাঁ, হাতে আর মাত্র 7টা দিন সময়। দরকার হলে এই দেখো দেখো। হ্যাঁ, বুঝেছো? উফ, না না মা, এখন বিয়ের কথা আমি ভাবতেই পারছি না। তাছাড়া সামনে পরীক্ষা। আমি তো বুঝি, কিন্তু বিজন ঠাকুরপা এমন জেদাজেদি করছে। ঠিক আছে, আমি কাকুর সঙ্গে কথা বলে দেখব। না না, সে না হয় আমি বলবো, কিন্তু তোর আপত্তিটা কি? পরীক্ষার পরেও তো দেখ মেয়েদের জীবনে। মা, এসব পাতি সেন্টিমেন্টের কথা আমাকে বলো না, আমার অসুবিধা আছে। আমাকেও বলা যায় না? বুঝেছি। কে? মা। সমিত, 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 শোনো বাস, শোনো, বসো বসো। কেন রে? বসো না, আরে খবরটা শোনো। পঞ্চম রাজ্য চারুকলা প্রদর্শনীতে এবছর জল রঙে আঁকা ছবির জন্য রাজ্যপালের বিশেষ পুরস্কার পেয়েছেন সরকারি চারুকলা মহাবিদ্যালয়ের শ্রী সম্মিত দাস। তাই? দেখো দেখো দেখি, দেখি বাস একটা ছবি দেখি। কি হলো কি? আরে কি হয়েছে না কি বলবি? আরেকটা আরেক ছবি, ছবি শিল্পী হলে যা হয়, লম্বা লম্বা দাড়ি, সুমা পোকার মতো ঝুলপি, তারপর ধরো মাথায় লম্বা চুল, তারা পাক লজ্জা পাবে এইরকম নখ, ঘোড়ালি পর্যন্ত ঝুল পাঞ্জাবি পরবে, মানে নিচে কিছু না। সরি বস, সরি। তখন তো আবার আমাকে চিনতে পারবে না, তখন বলবে কে শুভ্রনীল ভাই, মানে এক্স্যাক্টলি ঠিক মনে করতে পারছি না তো। তাই তুমি কিছু একটা হয়ে যাবার আগে না বস কয়েকটা ফটো নিয়ে রাখলাম। ওহ, বকতেও পারে। শোনো না বস, বলছিলাম সেলিব্রেট অন্তত হয়ে যাক। Only one beer বস। না, কোনো চান্স নেই। কেন? মিষ্টি হবে। মিষ্টি? মিষ্টি তাহলে সবাই মিলে খাবো, সবাই মিলে। বাঁদর খোদাকার, লে আলুয়া। রঞ্জা, কুকারটা বসানো আছে, দুটো সিটি পড়লে নামিয়ে দিস। ঠাকুরপো কি বলছে আমি শুনে আসি। ঠিক আছে মা। হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে। থাক বৌদি, 6 বছর ধরে কি করেছি না করেছি সেসব কথা এখন উঠছে না। মেয়ে আপনার, আপনি যা ভালো বুঝবেন করবেন। আসলে ব্যবসার অবস্থাটা খারাপ বলেই বলা। হ্যাঁ, আমার কিছু আর্থিক উপকার হতো, লোকচাবার তো কিছু নেই। এটা আপনাদের বোঝা উচিত ছিল বৌদি। আমি জ্ঞান হতো এমন কিছু করব না যাতে আপনার বা রঞ্জার কোনো ক্ষতি হয়। এইসব কথা উঠছে কেন ঠাকুরপো? বুকে হাত রেখে জিজ্ঞেস করুন। ঠাকুরপো, তুমি একটু বোঝার চেষ্টা করো। রঞ্জা এখন বড় হয়েছে, ওর মতামতকে উপেক্ষা করে এত বড় একটা কাজ। তো ভাই দেবেন না বৌদি, আসলে আপনি আমার উপরে আর বিশ্বাস রাখতে পারছেন না। এসব কি বলছো তুমি? তুমি যখন যা বলেছ, এই তো কদিন আগেও ওই বাইপাসের জমির দলিলটা আমি তোমার লোনের সিকিউরিটির জন্য ব্যাংকে জমা করে দিলাম। আমি বিপদে পড়েছিলাম, আপনি আমায় বাঁচিয়েছেন, আমি তার জন্য কৃতজ্ঞ। কথাটা আজ আপনি আমায় শুনিয়েও দিলেন। ঠাকুরপো, আমি এখন বেরোবো, আসুন। অপমান করেছে। ওমা, কেন বলবি তো তুমি? আমাকে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। সে কি মা? কেন? না মা, কেঁদো না, কেঁদো না মা। আমি আঙুল কাটিয়া কলম বানাই, চোখের জলেতে কালি। আরে ন ন ন ন ন ন ন ন, পিরিতি যে চোরা বালি। কাগজটা দিবি কিনা বল, হ্যাঁ বা না? হ্যাঁ। যেমন সিটে ঘুরে পিঁপড়ে পড়লে লড়তে সরতে পারে না, गुले माले पीड़ित कोई रोना, गुले माले कोई रोना। गुप 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 कागज दिबी ना तो ना दरकार नहीं। तोर कागजे जा जा শোনো শোনো দে বলছি নিচে চলে যাও। বস ল্যাপাদার মর্নিং স্টোরে পাওয়া যাবে। পীড়িতের লোককে আনন্দের খবরটা দেবে। একটু খরচা করো বস, অনলি 2 rupees। দরকার নেই তোর কাগজে। শোনো না বস, ভালো লাগছে না। আরে ভাই রাগ করছো কেন বস? আয় না। থ্যাংক ইউ। এসব ইয়াঙ্কি কালচার চলবে না। গোদা বাংলায় বলো তো যাচ্ছ কোথায়? শুনবি? হ্যাঁ কোথায় যাচ্ছি আমি বলো। আয় কাছে। আমি জাহান্নামে যাচ্ছি। স্টুপিড। কেমন আছিস? আয় ভেতরে আয়। কিরে রঞ্জা, কি হয়েছে? হ্যাঁ বুঝেছি, রাগ করেছিস। কি করব বল, দুদিন একটা জরুরি কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিল, তাই যোগাযোগ। রঞ্জা, এই রঞ্জা, কি হয়েছে নাকি? অপমান? কি হয়েছে? কাঁদে না পাগল। কি হয়েছে? Ladies and gentlemen, আজ আমাদের জীবনের একটি স্পেশাল আনন্দ সন্ধ্যা। কারণ আমাদের বন্ধু শ্রীমান সৌমিত দাস তার আঁকা জল রঙের ছবির জন্য রাজ্য চারুকলা প্রদর্শনী থেকে গোল্ড মেডেল পেয়েছেন। তাকে আমাদের সকলের তরফ থেকে অভিনন্দন। ওকে, আমাদের বান্ধবী রঞ্জাবতী মিত্রের প্রথম কাব্য সংকলন ঝরা পালক প্রকাশের মুহূর্তে আমরা তাকে অভিনন্দন জানাই। আর এই অভিনন্দনের আনন্দকে উপলক্ষ করে আমাদের ডক্টর আর্চিসমান রায় একটি ছোট্ট পার্টি থ্রো করেছেন, অবশ্যই ঠান্ডা পানীয়। আর এই জন্য আমার তরফ থেকে তাকে সবচেয়ে বড় অভিনন্দন। তো বাচ্চা লোক, লেডিস এন্ড জেন্টলম্যান, जोर से 3 दफे तालियां। सारो जे छोकरा और बाईटा होच्छे बाँकड़ो, सम्बित बाँकड़ो। ओ चाषी माने और बाबा एक चाषी। আমি কি আমার মেয়ের বিয়ে দিতে যাচ্ছি নাকি? দেবেন না? সে আপনার মেয়ে, আপনি কার সঙ্গে? সরি, কি বলছিলাম? ভুল হয়ে গেছে, আমি তা বলিনি। শোনো, ওটাকে মানে সরাতে হবে, তাহলে মেয়েটা একেবারে মানে আমি যতদূর জানি স্যার, মানে আমার কাছে ইনফরমেশন, তাতে রঞ্জা আর সম্বিতের ভালোবাসা very genuine। एकेबारे आग मार का जाके बोले आकी छांट मार बिना छोकरा के मैंने आपनी बोलचन अहा ये मोक्कम बेवरा में पहुंचन दो गोरी ना चले चले की कुत्ते बोलचन स्कैंडल तो वांगला की स्कैंडल मने किस्सा अल्प बॉय बुझले बेश एक चौड़ा किच्चर रंग छिटी दो चोकड़ार गाए तारपर मजा शिल्पी मोन लज्जा अपमाने फ्रस्ट्रेशन তোমার ওই যে কাঁটি প্রেম বুঝতে পারলে উবে যাবে আর কবি মনে তখন পয়দা হবে ঘেন্না সাংঘাতিক ব্যাপার হবে স্যার তাহলে তাই করতে বলছেন না এই পর্যন্ত কাজটা এগো Right. Then taxi. Come here. Just for the road. At the telegram form, dekhi. Thank you. Shumbit Babu. संबित बाबू अपना टेलीग्राम খারাপ খবর ফাদারস ক্যান্সার ইমিডিয়েট অপারেশন মিনিমাম রিকুইস্ট 50,000 রিকোয়ার অ্যারেঞ্জ অ্যাজ মাচ পসিবল আপনি ছাত্র তার উপর আপনার ফাইনাল ইয়ার আর কলকাতায় আপনার সঙ্গে সোর্সিবা কোথায় একটা ফোন করতে পারি একটা কেন আপনি 100টা করুন हेलो हाँ डॉक्टर आर्चिसमैन रॉय आছেন रूम नंबर 251 हाँ हाँ नहीं বাইরে গেছেন मैनिला कॉन्फ्रेंस 10 दिन बादे ओ हेलो हाँ 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 इकने थकें अब क्या बोलते हैं मृगांग चौधरी धरुन दिच्छी समित बाबू अपना फोन हाँ फोन हेलो नमस्कार आमी मृगांग चौधरी आमार नाम अच्छा आमी आर्ट डीलर आमार एक क्लायंट दिल्ली ते थकें বাঙালি রঞ্জিত কর্মকার তার স্ত্রী চন্দ্রা কর্মকার কলকাতায় এসেছেন কিছু ছবি তুলেন মানে পোর্ট্রেট আঁকাবেন তো আপনার এক্সিবিশনের ছবি আমি দেখেছি আর নতুন ছেলে মেয়েদের তো একটু ইম্পিটেন্স দিতেই চাই তা সেই ব্যাপারে যে কাজটা এসেছে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই হ্যাঁ কবে বলুন आजी आजी बीकेल चार्टे होटल सेवॉय रूम नंबर 501 अच्छा 501 रूम टा कोथाय? बादी के गिये नेक्स्ट रूम। थैंक यू। ये व्यापार अपने आगे आमी सोमबीर दास ওই मिस्टर मिगांक चौधरी আমাকে হ্যাঁ 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 আমি নমস্কার নমস্কার আসুন ভেতরে আসুন সমিত বাবু ইনি হলেন রঞ্জিত কর্মকার নমস্কার আর এনার স্ত্রী চন্দ্রা কর্মকার আর ইনি হচ্ছেন অলোক বোস নমস্কার দিল্লিতে থাকেন উনি আর্ট গ্যালারি মালিক আর রঞ্জিত বাবুর ইচ্ছে কথা আপনাকে আগেই বলেছি টেলিফোনে ওনার স্ত্রী মানে চন্দ্রাকে মডেল করে উনি 10টা ছবি সিরিজ করতে চান সমস্ত কাজটা করার জন্য আপনি 40000 টাকা পাবেন 10 অ্যাডভান্স 15% কমিশন বাদ দিয়ে কিন্তু আমার তো কোনো স্টুডিও নেই আমাদের মিস্টার কর্মকারে তো কলকাতায় একটা ফ্ল্যাট পড়েই আছে অলমোস্ট এটা খালি থাকে সেখানে ব্যবস্থা করে দেওয়া যাবে এখন বলুন আপনি রাজি হ্যাঁ মানে আমার টাকাটা কবে পাবো চুক্তিতে সইলে আপনি পেয়ে যাবেন অবশ্য তার আগে আপনার সঙ্গে আমার ডিলটা ঠিক আছে কোথায় সই করতে হবে দিন প্লিজ আসতে পারি আরে আসুন 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 বসুন একটু ঘুরে বসুন একটু হ্যাঁ হ্যাঁ আসুন বসুন একটু উঠে দাঁড়ান তো একটু বাদিকে ঘুরুন আর একটু ঘুরুন একটু চিন টাপ করুন আর একটু করুন हाँ, हाँ। क्यों चापना? आपने ओरम कोचन क्या दो? सुनचैन? क्यों चे? কি অসুবিধা আপনি জল খাবেন হ্যাঁ কোথায় ব্যথা করছে আপনার ওকে আপনি বলুন হ্যাঁ ওকে হ্যাঁ খালি কি করছেন ছাড়ুন ছাড়ুন বলছি আমাকে এরকম করবেন না প্লিজ আজকে এরকম করবেন না কি বলবে ছাড়ুন বলছি প্লিজ আমার ছেড়ে দিন এরকম করবেন না করবেন না লোকে দেখে আমার ছেড়ে দিন বলছি সম্ভব এরকম করবেন না নাস্কেন আমি তোমাকে ও থাক থাক ছি 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 নতুন ট্যালেন্ট ভেবে তোমাকে সুযোগ দিতে গিয়ে আপনি বিশ্বাস করুন এই সব বানানো সত্যি না। নাটক বুঝিও না। হ্যালো পাকশে থানা বড়বাবুকে দিন না। আমি রঞ্জিত কর্মকার বলছি। কাকে ফোন করছেন? পাকশে থানা। ছাড়ুন না আমি দেখছি। শোনো তোমায় থানায় নিয়ে যাবে, লক আপ হবে, তোমার দেশের বাড়িতে খবর যাবে, তোমার বাবা আত্মীয় স্বজন গ্রামের লোকজন সবাই জানবে, তোমার বন্ধু বান্ধবরাও জানবে, তোমার রুমমেট শুভ্রদীপ আর ওই রঞ্জাবতী মিত্র তারাও জানবে যে তুমি হোটেলে একটা ঘরে সম্ভ্রান্ত ঘরে গৃহবধূকে। আমার শুধু একটা কথা। ঠিক আছে ঠিক আছে রঞ্জিতবাবু একটু বাইরে গিয়ে বসুন তো। চলো। আরে যান না বসুন। এই নিয়ে যাও। এখন এইসব কথা বলে কোনো লাভ নেই। এতগুলো মানুষ সচকে দেখেছে যে তুমি হোটেলে ঘরে মিসেস কর্মকারের শ্লীলতা আনি, তারপরে আবার কথা বলো। শোনো যা হবার তা তো হয়ে গেছে, তোমার বয়স কম, বাকি জীবনটা যাতে নষ্ট না হয় তাও তো দেখতে হবে। শোনো তুমি এক কাজ করো, তুমি পালিয়ে যাও। পালিয়ে যাবো? হ্যাঁ, কলকাতা থেকে দূরে, অনেক দূরে, তোমার দেশের বাড়ি তো নয়, সেখানে তোমাদের পরিবারের সম্মান আত্মীয় স্বজন। কিন্তু আমি দেখে নেব। চলো আমার সঙ্গে, চলো 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 চলো। এটা রাখো। শোনো যা বললাম তা মনে রাখবে, হোস্টেলেও যাবে না, যাও। বলো। হ্যাঁ ভালো স্যার, আচ্ছা করে রং মাখিয়েছি চাষের বাটার কালি মুখে। রাস্কেল এত রাতে কে? বিজন। শোনা প্লিজ সরো এখন। প্লিজ না বলো না, না বলো না। শোন সুরেশবাবু, সম্বিত সে গত 10 দিন ধরে এখানে আসে না। আচ্ছা, ওর কোনো খবর? ওর কোনো খবর আমরা রাখি না। সুরেশবাবু, চাবিটা একটু। আরে শুভ্র, কি রে তুই? সম্বিত, কোথায় যাবি? বাড়ি। আয়। জানিস রঞ্জা, হোস্টেলের ওই ঘরে একা থাকতে আমার আর ভালো লাগে না। আমি ওর দেশের বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু ব্যাড লাক, পাইনি। আচ্ছা, কি হতে পারে? দেখ, অন্যভাবে নিস না ব্যাপারটা। আসলে সবই শোনা কথা, সম্বিত নাকি কোনো এক হোটেলে কোনো এক মহিলার সঙ্গে। পাগলামো করিস না রঞ্জা, এক মিনিট। চল চল বাড়ি চল, চল। আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না যে সম্বিত নেই। একটা মানুষ এইভাবে উবে গেল। কমপ্লেক্স, কমপ্লেক্স একটা ভয়ঙ্কর রোগ, কিন্তু তা বলে আমি মানছি না, আমি মানব না। রঞ্জা, তুই চলে এলি যে বড়? আমি ভাত বেড়ে বসে আছি। 10:30 বেজে গেছে, অনেক রাত হয়েছে, খেতে আয়। তুমি খেয়ে নাও মা। খেয়ে নেব। উনি নেই আর 6 বছর। হাজারো অসুবিধের মধ্যেও একদিনের জন্য তোর ইচ্ছের বিরুদ্ধে আমি কোনো কাজ করতে বলিনি। তোর বিশ্বাসেই, তোর স্বাধীনতায় আমি কোনো বাদ সাধিনি। আর আজ তুই বাড়া ভাত ফেলে রেখে। মা প্লিজ। একদিন ওই কেচ্ছা নিয়ে আমার কানে অনেক কথা এসেছে, আমি আমল দিইনি। আর আজ খবরের কাগজে পর্যন্ত বেরিয়ে গেছে, আর আমি মা হয়ে। মা রঞ্জা, মেয়েদের জীবনের একটা ছোট্ট ভুলের বোঝা সারা জীবন বয়ে বেড়াতে হয়। তাই সময় থাকতে। মা তুমি ভুল করছো। ভুল করছি? তোর ভবিষ্যৎ নিয়ে আমি ভুল করছি? করছো একজন অন্যের কথায়, যে তোমাকে তার ঘর থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তুই যেদিন মা হবি রঞ্জা, সেদিন বুঝতে পারবি আমি কেনই ভুল করছি। दीदीर देवा तुम्हारे छविटा देखे विज्ञानेर लोक हये भाबलाम एकेई बोधहय बोले डेस्टिनी भवितव्य किंबा अदृष्ट। रंजा तुमी हयतो भाबछो जे आसले कि जानो रंजा ए आकाश जल माटी বাতাস মানুষ এসব একটা অজানা নিয়মে বাঁধা, সেটাই আমি জানতে চাই, ওটা জানাই আমার কাজ। আর এর ভেতরের রহস্য কি নিত্য নতুন ছন্দে বাঁধাই তোমার কাজ রঞ্জা, সৃষ্টি জীবন রঞ্জা। চলুন বৌদি, একটা কথা আপনাকে একটা অনুরোধ করব। হ্যাঁ বলুন। পুরীতে আমার শ্বশুরের একটা ভিটে আছে, তো শুভ কাজটা আমরা সেখানেই করতে চাই, এটা আমাদের বংশের প্রথা, অবশ্য মানে কাউকে কোনো অসুবিধায় না ফেলে। কি রে অর্চি, তোর কি মত? আমি তো তোকে আগেই বলেছি, তাই করো। ঠিক আছে, শুভ কাজটা আপনাদের প্রথাতেই হবে। সবই ভালোই হলো। হ্যাঁ ভালোই, তাহলে চলি। হ্যাঁ দাদা, উঠবে? আচ্ছা এসো, চলি এসো এসো। সব একেবারে ঝকঝকে তকতকে করে ফেলবে। ঠিক আছে, যাও দৌড়ে যাও। তোমার কি নাম? ভানু। হ্যাঁ ভানু, তুমি ডেকোরেটরের কাছে যাবে, গিয়ে বলবে আলোকসজ্জার যে রকম যা ব্যবস্থা হয়েছিল, যাও। আচ্ছা, সব জেনে এসে আমাকে বলবে, যাও। আচ্ছা। জেঠু, তোমার ফোন। কলকাতা থেকে শারদ যাদব। স্যার। হ্যাঁ স্যার, তুমি যাও যাও। হ্যাঁ স্যার বলুন। বিজন শোনো শোনো, 15 দিনের মাথায় ভোট, বুঝলে? মানে এখন ক্যাম্পেইন ছেড়ে আমি আর লাবণ্য কোথাও যেতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, মানে ওনাদের মানে সাবিত্রী দেবীকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, তাছাড়া অর্চিরা তো পৌঁছে গেছে না? স্যার পৌঁছে গেছে, আমি ওদের বিএনআর হোটেলে ব্যবস্থা করে দিয়েছি, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক আছে। হ্যাঁ আর একটা কথা। হ্যাঁ আচ্ছা, কাজটা এরকম আধা খাঁচড়া করে রাখলে কেন? ও স্যার কেন স্যার, আমি যেটুকু পেয়েছি তার থেকে 80-20 হিসেবে আমি তো আপনাকে দিয়ে দিয়েছি স্যার। আহ সোজা করে বলো। না মানে বাকিটাও আপনি পাবেন, যা আপনাকে দেবো সবটাই দেওয়া হবে। আমার মনে হয় যে ওই শুভ কাজের পরেই ওরা সবটা দিয়ে দেবে। বিজন, এই মাথা নিয়ে তুমি ব্যবসা করো? কেন স্যার? তামার পিতল ঘেটে ঘেটে তোমার মাথাটা না। শোনো, ব্যাচেলার লাইফ আর বিবাহিত জীবনের তফাৎটা বোঝো। আমার প্রয়োজনটা এখন। আমাকে তো তুমি জানো, মাগ ঘাটবো আর পদ্ম ফুল পাবো না, সে বান্দামি নয়। শুনুন স্যার, আমার প্রয়োজনটা এখনই, বুঝলে? শুনুন স্যার 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 স্যার। জয়বাবু, ও জয়বাবু। জামাইবাবু তুমি এখানে? কেন কি ব্যাপার? সাবিত্রীদি তোমায় খুঁজছে। আচ্ছা যাচ্ছি, ওদিকে কদ্দূর? এই তো গায়ে হলুদ হয়ে যাবে এবার, তারপর মন্দিরে যাওয়া। তোকে যা বলেছি খুব খেয়াল রাখবি, এতটুকু যেন হেরফের না হয়। বিধবার একমাত্র মেয়ে, জগন্নাথ প্রভু দেখো। মানুদি, হ্যাঁ রঞ্জাকে শাখা পড়াতে কি তুমি যাচ্ছ? হ্যাঁ যাবো। ভানুর বউ আর লক্ষ্মীকে সঙ্গে নিও, ওই আমাদের সব শুভ কাজে প্রসন্ন দোকান থেকে কেনাকাটা হয়, লক্ষ্মী সব জানে। হ্যাঁ ও তো সঙ্গেই যাবে। এসো বিজন এসো। আচ্ছা আমি তাহলে গায়ে হলুদের ওই দিকটা দেখি গিয়ে। হ্যাঁ হ্যাঁ তুমি যাও, আমি আসছি। হ্যাঁ বৌদি। হ্যাঁ বিজন, ওই পুববাড়ি বড় কর্তা আর তার মেয়ে জামাই আসছে, ওদের থাকার। না না ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না বৌদি, কোনো ব্যাপারে উদ্বিগ্ন হবেন না। সত্যি তুমি না থাকলে আমি যে কোথায় যেতাম। ও হ্যাঁ, কলকাতা থেকে শারদ যাদবের ফোন এসছে। ফোন? ওদের তো আজ না না 7 দিন বাদে ইলেকশন, ওরা স্বামী স্ত্রী কেউ কলকাতা থেকে নড়তে পারছে না। ওনাদের বড় আশা করেছিলাম বিজন। হ্যাঁ বিজন, রঞ্জা আমার একমাত্র মেয়ে, ওর চেয়েও আমাদের ঘরের ছেলে। নয় বোধহয় গায়ে হলুদ শুরু হলো। আমি যাই বন্ধু দিকটা দেখি। হ্যাঁ আচ্ছা। ওকে শাখা পরিয়ে দাও। আচ্ছা বসুন। একটা কথা শুনলুম। কি ছেলেটাকে না আমি সে শোনা তো কবি কোথাকার কে নাকি রঞ্জা রঞ্জা সাজছে। হ্যাঁ কে কে আছে সেখানে? ওর বন্ধু। তুই এখানে কেন? যেখানে গিয়ে বস, ওর কাছে গিয়ে বস। যা যাচ্ছি। তাহলে কথাটা মনে থাকবে তো? হ্যাঁ। এই শুন শুন। কি বলো বলো। আচ্ছা তুই যা। ছবি আঁকিয়েছিলে মন্দির চত্বরে? হ্যাঁ 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 না আমার জন্য নয়। কোথায় রঞ্জন? রঞ্জন আমায় বিশ্বাস করো রঞ্জন, তুমি রঞ্জন You mean... দেখো মেয়েছে সমীর মিষ্টি ওঠো রাজা তুমি এসেছো সমীর আমার ছেলে কখনো যেও না রাজা কখনো যেও না রাজা 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 এসব কি রঞ্জা এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।